সিরাজগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ মামুন পথসভা ও গণসংযোগ করেছেন। মঙ্গলবার চৌহালি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথসভায় আব্দুল্লাহ আল মামুন তার কাঁচিমার্কায় ভোট প্রার্থনা করে এলাকার উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি আনসি সকিদার সহ অনেকে।